वंदे मातरम वंदे मातरम जय कांग्रेस जिंदाबाद जय कांग्रेस जय कांग्रेस जय कांग्रेस जिंदाबाद 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 समस्त मंदिर पदत्यागे चाबीते আমাদের আন্দোলন চলছে চলবে समस्त মন্দির পদত্যাগে চাবিতে আমাদের আন্দোলন চলছে চলবে পদত্ত समस्त মন্দির পদত্যাগে চাবিতে আমাদের সংগ্রাম চলছে চলবে কোন হ্যাকিং এর বিরুদ্ধে समस्त মানুষ এক হও এক হও কোন হ্যাকিং এর বিরুদ্ধে समस्त মানুষ এক হও এক হও এক হও উচ্চ চর্বিত্তির বিরুদ্ধে समस्त মানুষ এক হও এক হও এক হও উচ্চ চর্বিত্তির বিরুদ্ধে समस्त মানুষ এক হও এক হও এক হও रविवार दुपुरे पेगासास इस्यूके केंद्र करे हाजरा मोड़े दक्षिण कलकातार कांग्रेस सभापति प्रदीप प्रसाद नेतृत्वे बेश किछु दलीय कर्मी समर्थक निये मिछिल करे प्रतिबाद जानाय जातीय कांग्रेस। एदिन प्रतिबाद आंदोलनेर मध्य थेके गृहमंत्री अमित शाहेर पदत्यागेर दाबी तोला हय कर्मीदेर पक्ष थेके। प्रतिबाद आंदोलनेर शेषे अमित शाहेर कुशपुतुल पुड़िये विक्षोभ देखानो हय एदिन। ब्यूरो रिपोर्ट जैन टीवी। বললেন যে রাজ্য জুড়ে যে প্রতিবাদ হচ্ছে, সাউথ ক্যালকাটা জেলা কংগ্রেস একটা প্রতিবাদের ডাক দিয়েছে। প্রতিবাদটা কি? প্রতিবাদটা কংগ্রেস রাহুল গান্ধী যে কথা বলছে প্রদীপ প্রসাদ এবং তার জেলা কংগ্রেসও এই একই কথা দক্ষিণ কলকাতার মাটি থেকে বলছে। আমরা কি বলতে চাইছি? এতদিন ধরে রান্নাঘরের আগুন নিভছিল, সারা দেশের আগুন জ্বলছিল, আজ রান্নাঘরও সুরক্ষিত নয়। আমার মেয়ে, আমার বৌদি, আমার স্ত্রী, আমার মা বাথরুমে যাবে সে জায়গায় স্নানের ঘরে যাবে সেটাও সুরক্ষিত নয়। এমন একটা সরকার শুধু হিন্দু মুসলমান দেশভাগ জাতিভাগ করে সর্বনাশ করছে, তারই প্রতিবাদে ইসরায়েলের সংস্থার কাছ থেকে যে মেশিনটা কেনা হয়েছে, সরকার খালি দাঁড়িয়ে বলুক এ মেশিনটা আমরা কিনি, কারণ সরকার ছাড়া ইসরায়েল এটা কাউকে আর বিক্রি করে না। আজকে পাকিস্তানকে, আজকে চীনকে এরা দেশের প্রেমের কথা বলে, এরা আজকে পাকিস্তান চীনকে সেই অস্ত্র ভারতবর্ষে তুলে দিচ্ছে। ভারতবর্ষের শক্তি কি? ভারতবর্ষের শক্তি হচ্ছে ভারতবর্ষের জনগণ, কোনো রাজনৈতিক দল নয়। সেই জনগণকে ওরা আজকে ল্যাংটো করে দিতে চাইছে, উলঙ্গ করে দিতে চাইছে, তারই প্রতিবাদে আজ প্রদীপ প্রসাদের নেতৃত্বে এখানে যে প্রতিবাদ হচ্ছে আপনারা দেখে নেবেন। সমস্ত রাজনৈতিক দল একত্রিত হয়ে তারা ভারতকে বন্ধ করে দেবে। এমনি ভারত বন্ধ আছে, তারপরেও ভারতকে বন্ধ করে দিতে হবে, ভারতকে আজকে রুখে দিতে হবে, ভারতকে হরতালের জায়গায় নিয়ে যেতে হবে। তার একমাত্র কারণ এই নরেন্দ্র মোদী অমিত শাহ দেশকে বাঁচাতে পারে। কিভাবে বাঁচাতে পারে? এরা যদি পদত্যাগ করে তবেই দেশটা বাঁচবে, নচেত বাঁচবে না। আজকে কার কোথায় আমরা বিক্রি হয়ে গেছি আমরা কেউ জানি না। সার্বভৌমত্ব মানে আমি ভাবতাম আমার এক কথা চলি, আমার একটা ফ্ল্যাট, তা নয়। সার্বভৌমত্ব মানে আমার ইনফরমেশন, আমার যে বিভিন্ন ডাটা, আমার যে তথ্য, সেগুলো আজকে ওরা বিক্রি করে দিয়েছে সেই সমস্ত দেশের কাছে। রাহুল গান্ধীর হোল্ডার বিভিন্ন জায়গায় এটা যে হ্যাকিং হচ্ছে, এটা ট্যাপিং নয়, হ্যাকিং অর্থাৎ চুরি করা, সরকারি টাকায় আমাদের টাকায় চুরি করেছে। আমরা একটাই চাই, নরেন্দ্র মোদীর পদত্যাগ, অমিত শাহের পদত্যাগ। এই সরকারের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে, প্রয়োজন হলে একদিন ভারত হরতাল বা বন যা হোক মানুষকে করতে হবে, এটাই আমি বলি। রান্নাঘর সুরক্ষিত নয়, মানুষ কোথায় যাবে? সরকার ডাইং অ্যান্ড পলি প্রিন্টিং, সুতোর রং এবং প্লাস্টিকের লেভেল ও কভার তৈরির বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে একই ছাদের তলায় অত্যাধুনিক প্রযুক্তি এবং সুদক্ষ কারিগরি দ্বারা
সুতো রং করার পাশাপাশি মুড়ি, ভাটির বিস্কিট, ফ্রুট কেক সহ যাবতীয় পণ্যের বাহ্যিক প্লাস্টিক কভার ছাপানো হয়। সুতোর রং করা কিংবা প্লাস্টিক কভার ছাপানোর একমাত্র ঠিকানা সরকার ডাইং অ্যান্ড পলি প্রিন্টিং। প্রোপাইটার আকাশ সরকার এবং শান্তনু সরকার। আমাদের ঠিকানা জাবিন ঝোল, গরুহাট, শিব মন্দির বাজারের পেছনে সুতোর পুরাতন অফিস। যোগাযোগ করুন 9593410171 অথবা 8918121163 এই নম্বরে।